সাপের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়, তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে। বিশ্বের ভয়ানক ও বিষধর সাপের মধ্যে অন্যতম একটি হলো র্যাটল স্নেক বা ঝুনঝুনি সাপ। এটি উত্তর আমেরিকার সব থেকে বিষধর সাপ। এই সাপে কামড়ালে দ্রুত মৃত্যু হয়। র্যাটল স্নেক এতটাই ভয়ঙ্কর যে 20 সেকেন্ডের মধ্যে এরা শিকারকে মেরে ফেলার ক্ষমতা রাখে, এবং আশ্চর্যজনকভাবে এই সাপ তার শরীর পিছনের দিকে বাঁকানো ছাড়াই আক্রমণ করতে পারে। এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্তবমি ও চেতনাহীন হয়ে মানুষের মৃত্যু হতে পারে। র্যাটল সাপ সাধারণত মরু অঞ্চলে বসবাস করে। আমেরিকা, দক্ষিণ পশ্চিম কানাডা ও মধ্য আর্জেন্টিনায় এদের দেখা যায়। আমেরিকার টেক্সাস ও অ্যারিজোনায় এদের বেশি পাওয়া যায়। র্যাটল সাপ খুব রাগী প্রকৃতির হয়। এদের বিষ খুব মারাত্মক হয়ে থাকে। এরা চোখের পলকে আক্রমণ করতে পারে। প্রাপ্ত বয়স্কদের তুলনায় তরুণ র্যাটল সাপ বেশি বিপজ্জনক, কারণ বাচ্চা র্যাটল সাপের বিষ বেশি হয়ে থাকে। এদের বিষ মানব শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই রক্ত জমাট বেঁধে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একে একে নিষ্ক্রিয় হতে থাকে। দ্রুত চিকিৎসা নিশ্চিত না করলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অবধারিত। এরা যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 7-8 হাজার মানুষকে দংশন করে থাকে। বিষাক্ত র্যাটল সাপের বিশেষত্ব হলো এদের লেজের শেষ অংশে ঝুনঝুনি সদৃশ বিশেষ অঙ্গ থাকে, যার সাহায্যে তারা শব্দ করতে পারে। ঝুনঝুনির মতো শব্দ উৎপাদনকারী অংশটির ইংরেজি নাম র্যাটল। লেজের শেষ ভাগে কতগুলো ফাঁপা প্রকোষ্ঠ পরপর খাপে খাপে সুবিন্যস্ত হয়ে একটি র্যাটল গঠন করে। আসলে এ ফাঁপা প্রকোষ্ঠগুলো প্রতিবার খোলস পাল্টানোর সময় একটি করে যুক্ত হয়, যে কারণে বাচ্চা সাপের কোনো র্যাটল থাকে না। এদের লেজের ঝনঝন করা অংশটির কারণেই এদের নাম র্যাটল স্নেক। সম্পূর্ণ বিষ প্রয়োগে সক্ষমতা নিয়েই র্যাটল স্নেক জন্মগ্রহণ করে। সুগঠিত বিষ দাঁত সহ জন্ম নেয় এবং দংশনের সময় প্রয়োগকৃত বিষের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত দংশনের সময় তারা শিকারকে পূর্ণমাত্রায় বিষ প্রয়োগ করে, কিন্তু দংশন যখন আত্মরক্ষার্থে হয় তখন তারা বিষ প্রয়োগ ছাড়াই বা দংশনে অল্প পরিমাণ বিষ প্রয়োগ করতে পারে। দিনের বেলায় র্যাটল স্নেক যেমন তীব্র দৃষ্টির অধিকারী, তেমনি রাতের ঘন অন্ধকারেও এরা খুব ভালো দেখতে পারে। বেশিরভাগ র্যাটল সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। বাচ্চা সাপ জন্ম থেকে আত্মনির্ভরশীল হয়। জন্মের পর তাদের মায়ের সংস্পর্শের প্রয়োজন হয় না এবং জন্মের পর মা সাপও বাচ্চার সাথে থাকে না। সদ্য জন্ম নেওয়া বাচ্চা সাপের কোনো প্রকার লালন পালনেরও প্রয়োজন হয় না। কোণঠাসা হয়ে না পড়লে বা কোনো রকম হুমকির সম্মুখীন না হলে র্যাটল স্নেক সাধারণত মানুষের সাথে সংঘর্ষে জড়ায় না। বেশিরভাগ ক্ষেত্রে দংশন ঘটে যখন মানুষ র্যাটল সাপকে রাগিয়ে দেয়। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আমেরিকার কিছু কিছু স্থানে খাবার হিসাবে বিষাক্ত র্যাটল সাপের মাংসের জনপ্রিয়তা রয়েছে। কিছু বিশেষ মাংসের দোকানগুলোতে র্যাটল সাপের মাংস পাওয়া যায়। এর স্বাদ ঠিক মুরগির মাংসের মতো, তবে কিছুটা শক্ত। এছাড়া অনেকে র্যাটল সাপের মাংসের স্বাদ বাছুরের মাংস, ব্যাঙ, কচ্ছপ, খরগোশ এমনকি টুনা মাছের সাথেও তুলনা করেছেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।